বাংলাদেশি প্রবাসীরা বসবাস করছেন, সেই হিসেবে এখানে প্রতি বছর 2 দিনে মুসলমানদের ঈদকে ঘিরে একটি উৎসব মুখর এবং আনন্দ মুখর পরিবেশের তৈরি হয়। আপনি জেনে থাকবেন, গত গেল ঈদ উল ফিতরের নামাজে ইউরোপের সবচেয়ে বড় তথা ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় জামাত পর্তুগালের লিসবনের মার্টিমনিজ নামক একটি পার্কে অনুষ্ঠিত হয়। এইটার কারণ হচ্ছে, একমাত্র এখানে যারা রয়েছে, আপনি জেনে থাকবেন, অভিবাসন সাম্রাজ্য তথা পর্তুগাল, এই পর্তুগালকে ঘিরে কিন্তু ইউরোপের যে বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন তাদের যে প্রত্যাশা এবং যে আসার জায়গাটা সেটা সুবিশাল। সেক্ষেত্রে আমরা এখানে যারা বসবাস করছি, আমাদের ধর্মীয় উৎসব ঈদকে ঘিরে আমরা মিলিত হই এবং আমরা সেটা খুব ভালোভাবে উদযাপন করে থাকি। আপনাদের আয়োজনগুলো যখন হয়, তখন অন্যান্য ধর্মের যারা আছেন তাদের সঙ্গে যে সম্পৃক্ততা, তাদের সঙ্গে যে হৃদ্যতার সম্পর্ক, সেটি কেমন দেখেন? বিশেষ করে আমরা যারা পর্তুগালে 2 থেকে 3 বছর কিংবা 3 বছর 4 বছর বেশি সময়কাল এখানে বসবাস করছি এবং সুদীর্ঘ এবং সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করা শুরু করেছি, আমরা যারা স্থানীয় পর্তুগিজ ব্যবসা প্রতিষ্ঠানের চাকরি করছি তাদের সাথে একটি আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। সেক্ষেত্রে আমরা প্রায় দেখা যায় আমাদের মধ্যে বেশিরভাগ আমরা যারা প্রবাসী বাংলাদেশিরা এখানে অঙ্কে আমরা আনন্দ ভাগাভাগি করে থাকি। আবু সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পর্তুগালে যারা আছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন জ্যোতির্ময় দত্ত। ঈদের দিন আপনাদের কি কি আয়োজন থাকে সেখানে? সকালবেলায় নামাজ পড়া হয়, নামাজ পড়ে তারপরে যে বকরি ঈদের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।